ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন কুরবানির ফজিলত সম্পর্কে। কুরবানির ফজিলত অনেক, এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন হিজরতের পরে, প্রতি বছরই তিনি কুরবানি করেছেন, কোনো সময় তিনি কুরবানি ছেড়ে দেননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে আর কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এরকম কঠিন কথা বলেছেন। এখান থেকে অনেকে কুরবানিকে ওয়াজিবও বলেছেন, যদিও এটা আসলে বিশুদ্ধ মতে সুন্নাতে মুআক্কাদা, তাই যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি না ছাড়ে। কুরবানি ফজিলতের মধ্যে অন্যতম হচ্ছে, এটা আল্লাহর একটা নিদর্শন, আর মহান রব্বুল আলামিন সূরা হজের 32 নম্বর আয়াতে বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শায়িরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে আল্লাহর ফরজকৃত বা আল্লাহর শরীয়ত বিধিবদ্ধকৃত কোনো বিষয়কে সম্মান দিয়ে সেটার উপরে আমল করে, এটা তাদের অন্তরের তাকওয়ার পরিচয়। তো এই জন্য যদি কোনো ব্যক্তি নিজের তাকওয়ার পরিচয় ধরে রাখতে চাই, তাহলে তার উচিত কুরবানি করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযিল উদহিয়া, এই কুরবানি যে আমরা করি এটা কি? তো উনি বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির দিনে যতগুলো কাজ করা হয় সেই দিনের কাজগুলোর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ হলো এহরাকুদ্দাম, আল্লাহর রাস্তায় এই কুরবানি পশুর রক্ত প্রবাহিত করা, এবং এটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে একটা মর্যাদাপূর্ণ স্থান দখল করে নেয়। আর কিয়ামতের দিন এটা আপনার কুরবানি তার শিং এবং তার আরও চামড়া পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে হাজির হবে আপনার পক্ষে। রাসূল বলছেন, ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা নেক নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখলাসের সাথে কুরবানি করবে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। কারণ আল্লাহ তাআলা আর এক আয়াতে বলে দিয়েছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত তার রক্ত এগুলো পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আরেক হাদিসে রাসূল বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরাত এবং তোমাদের বডি দেখেন না, আল্লাহ দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, তোমাদের আমল দেখেন। তাই জন্য সম্মানিত ভাই, আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে গেছিলেন, সেই সুন্নাত আজও এই কুরবানির মাধ্যমে, পশু জবাইয়ের কুরবানির মাধ্যমে আমাদের মাঝে বলবৎ রাখা হয়েছে। আগের দিনে আদম আলাইহিস সালামের ছেলেরা যখন কুরবানি করেছিলেন, তখন তাদের কুরবানি আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিত, যারটা কবুল হতো, কিন্তু আমাদের সেই কঠিন পরীক্ষায় আল্লাহ তাআলা ফেলেননি, যাতে করে অনেকে হয়তো ধরাশয়ী হয়ে পার পেয়ে যাচ্ছে, বুঝতে পারে না তার কুরবানি কবুল হলো কি না। তো এই জন্য নেক নিয়তে আমাদেরকে কুরবানিটা করতে হবে, কুরবানি যেন সুঠাম হৃষ্টপুষ্ট, ছাগল হলে 1 বছরের, গরু হলে 2 বছর, উঠ হলে 5 বছরের হয়, এবং কোনো কর্মে যেন এটা অত্যন্ত দুর্বল, শিং ভাঙ্গা, কানা ন্যাংড়া, অতি দুর্বল এরকম ধরনের না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর যেটা বলেছেন যে অনেকেই চক্ষু লজ্জায় কুরবানি দেয়, এরকম যদি কেউ কুরবানি দেয় তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, সে ওই অনুযায়ী ফল পাবে। আর যদি আল্লাহ খুশির জন্য কুরবানি করে তাহলে সেটাই হবে। আর যাদের লোকজন নাই কুরবানি করতে পারছে না, মানে জবে করার লোকজন নাই, এরকম যদি হয় তাহলে এমন মেলা গরিব এলাকায় আছে যেগুলোতে মেলা অসংখ্য লোক আছে যারা হয়তো কুরবানির জন্য ঠিক মতো গোশত পায় না, সেই জায়গাগুলোতে তিনি কুরবানি কিনে দান করে দিবেন, ঠিক আছে। আর কুরবানি একটা ইবাদত, তো সে কি এমন কাজ করে
যে এই কুরবানির ইবাদতের দিনও তার লোকজন নেই যে যারা এই কুরবানিটা করবে, এটার ব্যবস্থাপনা তাই করতে হবে। আর আলহামদুলিল্লাহ কুরবানির দিনও মেলা কষাই পাওয়া যায় এবং 4 দিন পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে। তো উচিত মানুষের এ ব্যাপারে তাদের ইখলাস ঠিক করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। এই কুরবানি একটা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ ইবাদত, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিদর্শন, এটা তাকওয়া পরিচালিত পরিচয় আল্লাহ তাআলা। এবং শেখ মোহাম্মদ মুসাল্লি আল ওসাইম রহমতুল্লাহ আলাই বলছেন যে যদি কারো এমন অবস্থা হয় যে ঋণ করে হলেও সে কুরবানি দিতে পারতেছে, পরে ঋণ শোধ করে দেওয়ার তার সামর্থ্য আছে, তাহলে সে যেন ঋণ করে হলেও কুরবানি দেয় এবং পরে পরিশোধ করে দেয়। কিন্তু পরিশোধ করার ব্যবস্থা না থাকলে তাকে ঋণ করা উচিত নয়, এই কথাই তিনি বলেছেন। তাহলে আমরা এখান থেকে কুরবানির গুরুত্ব এবং ফজিলত বুঝতে পারলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কুরবানির উপরে আমল করার তৌফিক দান করেন করেন আল্লাহুম্মা আমিন। উল্লেখ্য যে কুরবানির ফজিলতে বর্ণিত হাদিসগুলো কোনোটি কোনো না কোনো দিক থেকে জয়ীফ থেকে দুর্বল থেকে খালি নয়, তবে আয়াতটি যেটি বলেছে সেটা স্পষ্ট সত্য এবং সহি বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। ফলে সেটা এর ফজিলত ফরজপূর্ণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।